আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চালের মোয়া। মাত্র দুইটি উপকরণ ব্যবহার করে খুব সহজভাবে এই মজাদার চালের মোয়া তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে ফেলি রেসিপিটি। চালের মোয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি 2 কাপ পরিমাণ চাল আমি ভেজে নিয়েছি। এই চালগুলোকে এখন আমি আধ ভাঙা করে নেব। এজন্য আমি শিলপাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে এই চালগুলোকে কিন্তু একেবারে গুঁড়ো করে ফেলা যাবে না। আমি এই রকম করে গুঁড়া করে নিয়েছি, কিছুটা আস্ত আছে আবার কিছুটা গুঁড়া। এবার চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। আমি আজকের এই মোয়াটা গুড় দিয়ে তৈরি করব, এজন্য এখানে পানি ব্যবহার করছি গুড়টাকে গুলিয়ে নেওয়ার জন্য। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এই আখের গুড়টাকে পানির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে চুলায় ভালো করে জাল করে নেব। গুড় আর পানি খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এখানে সামান্য কিছুটা লবণ ব্যবহার করছি। শিরাটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই শিরাটাকে আমরা আরো ঘন করব। এই শিরাটাকে আমরা এমন পর্যায়ে ঘন করব যাতে এর থেকে একটা তার সৃষ্টি হয়। শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেক করে নিয়েছি, শিরা থেকে একটা তার সৃষ্টি হচ্ছে। এবার আমরা সাথে সাথেই যে চালগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখানে এই শিরাটা দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে শিরা দিয়ে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, কারণ শিরাটা কিন্তু খুব গরম, হাত দিয়ে মাখানো যাবে না। 2 কাপ চাল ভাজার জন্য এখানে আমার সম্পূর্ণ শিরাটুকুই লেগেছে। এবার এরকম গরম থাকা অবস্থায় হাতে সামান্য কিছুটা ঠান্ডা পানি নিয়ে এভাবে হাত দিয়ে মোয়াটা তৈরি করে নিতে হবে। হাতে সামান্য কিছুটা চাল ভাজা নিয়ে এভাবে চেপে চেপে খুব সহজভাবে মোয়াটা তৈরি করে নেওয়া যাবে। কোনোভাবে এটাকে ঠান্ডা করে তারপর বানাতে যাবেন না, তাহলে কিন্তু মোয়া গোলা হবে না। এরকম মিডিয়াম গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে। তো চাল ভাজার মোয়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের মজাদার চাল ভাজার মোয়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পারলেন খুব সহজভাবে মাত্র 2টি উপকরণ ব্যবহার করে এই মজাদার ভাজা চালের মোয়া তৈরি হয়ে গেল। বিকেলের নাস্তায় ঝটপট এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। ভাজা চালের মোয়ার ভেতরটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা মোয়া নিয়েছি, আশা করছি আমার আজকের এই মজাদার ও সহজ রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।